স্বরলিপি বাঙালি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর আয়োজনে ফ্রান্সে বৈশাখের প্রথম দিন বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্যারিসের আইফেল টাওয়ারের মানবাধিকার চত্বরে নববর্ষের এই অনুষ্ঠানের শুরুতে এসো হে বৈশাখ গানের মাধ্যমে বাংলা নতুন বছর 1421-কে স্বাগত জানায় প্রবাসীরা। বৈশাখী সাজে শিশু কিশোর সহ বাংলাদেশিদের সাথে র্যালিতে অংশগ্রহণ করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম। আমি খুবই আনন্দ বোধ করছি যে যে দিনটাতে নববর্ষ সেদিনেই আপনাদের সাথে মিলিত হয়ে এই বর্ষের নববর্ষকে আমরা বরণ করতে পারছি, এবং আমার বিশ্বাস যে আস্তে আস্তে আজকের যে অনুষ্ঠান এটার কলেবর ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। আমরা প্রথম দিনেই আমরা এই অনুষ্ঠান করতে সক্ষম হয়েছি। সারা পৃথিবীর বাঙালি জাতিকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এরপর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পান্তাইলিশের স্বাদ নেন অনুষ্ঠানে আগতরা। এত চমৎকার আয়োজনের জন্য অর্গানাইজারদেরকে ধন্যবাদ। আমরা বিদেশের মাটিতে বসেও আজকে নববর্ষকে আমরা উদযাপন করছি। সবাইকে বাংলা শুভ নববর্ষ। বাঙালির হাজার বছরের সংস্কৃতির বর্ণিল উৎসব পালনের মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম এবং বিদেশিদের মাঝে বাঙালি সংস্কৃতিকে তুলে ধরে সম্প্রীতির বন্ধন অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেন স্বরলিপি বাঙালি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী। এম এ হাশেম, চ্যানেল আই, ফ্রান্স।